শচীন টেন্ডুলকারের সামনেই ওয়ানডে ক্রিকেটে তার 49 সেঞ্চুরির রেকর্ড ভেঙে ইতিহাসে সর্বোচ্চ 50 সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়লেন বিরাট কোহলি। বুধবার 15 নভেম্বর বিশ্বকাপের মঞ্চেই শচীনকে ছাড়িয়ে অনন্য এক উচ্চতায় পৌঁছে গেলেন কোহলি। মুম্বাই ওয়াংখের ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ওয়ানডে ক্যারিয়ারের 50তম সেঞ্চুরি করেন বিরাট কোহলি। এতেই ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায় যুক্ত করলেন ভারতীয় তারকা এই ক্রিকেটার। ভারতীয় কিংবদন্তি শচীন 463 ম্যাচ খেলে 49টি সেঞ্চুরি করেছিলেন। অপরদিকে 292 ম্যাচ খেলেই শচীনের রেকর্ড ভেঙে দিয়েছেন কোহলি। সে হিসাবে শচীনের চেয়ে 71 ম্যাচ কম খেলেই সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেন ভারতের বিরাট কোহলি। এই সেঞ্চুরির মুহূর্তটা ছিল দুর্দান্ত। গ্যালারিতে বসে থাকা অনুষ্কা শর্মা এবং শচীন টেন্ডুলকারের তালি, অন্যদিকে বেকহামের তালি, গ্যালারি মেতেছিল উল্লাসে। তো বন্ধুরা, কেমন উপভোগ করেছেন বিরাট কোহলির সেঞ্চুরি? আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন।